নাশকতার মামলায় আলতাফ হোসেন ও মেজর হাফিজ সহ আটজনের কারাদণ্ড আবারও পেছালো মির্জা আব্বাসের মামলার রায় দামি নির্বাচনের খেলা চলছে ভয় দেখিয়ে মানুষকে ভোটকেন্দ্রে নেওয়া যাবে না বিএনপি নেতাদের মন্তব্য ভোটকেন্দ্রে নিতে কোনো জবরদস্তি করা যাবে না বললেন ওবায়দুল কাদের দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গুলশান থানার নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদকে একুশ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলার রায় আবারও পিছিয়ে চব্বিশে জানুয়ারি নির্ধারণ করেছে আদালত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মঞ্জুরুল ইমাম পিছিয়ে চব্বিশে জানুয়ারি নির্ধারণ করেন এদিকে গুলশান থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন আহমেদ সহ উনিশ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করে সিএমএম আদালত এর মধ্যে এগারো জনকে খালাস দেওয়া হয় দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর হানিফকে দুই ধারায় আঠারো মাস ও তিন মাস মোট একুশ মাসের কারাদণ্ড দেয় অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় দু হাজার এগারো সালের চারই জুন রাজধানীর মহাখালী ওয়ারলেস গেট পানির ট্যাঙ্কির সামনে বিএনপির নেতাকর্মীরা রাস্তার উপর সমাবেশ করেন সমাবেশ চলাকালে পুলিশের কাজে বাধা ও আক্রমণ করেন আসামিরা এমন অভিযোগে গুলশান থানায় মামলা করা হয় শেরপুর জামালপুর কিশোরগঞ্জ সাতপুর নরসিংদী এবং বান্দরবানের নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক এই মুহূর্তে ভাষণ দিচ্ছেন আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছি আমরা তাদেরকে উপকরণ কার্ড দেই সার বীজ সব কিছু যেন স্বল্প দামে ন্যায্য দামে কিনতে পারি উৎপাদন বৃদ্ধি করা দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা এবং সাক্ষরতার হার বৃদ্ধি করা প্রতিটি কাজে আমরা মানুষের কল্যাণে পদক্ষেপ নেই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ঔষধ মানুষের ঘরে পৌঁছে দিচ্ছি তাছাড়া ব্যাপকভাবে কর্মসংস্থানের জন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছি যার ফলে আজকে আমাদের বেকারত্বের হার কমে এখন মাত্র তিন শতাংশ তাও যদি কেউ কাজ করতে চায় কাজ করতে পারে মেয়েদেরকে কাজে আমরা সবসময় উৎসাহ দিয়ে ট্রেনিং দিচ্ছি আজকে আমাদের সাক্ষরতার হার বাড়ার সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বৃদ্ধি করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের লক্ষ্য ছিল দু হাজার একুশ আমরা ঘোষণা দিয়েছিলাম দিন বদলের সনদ আজকে দু হাজার একুশ সাল যখন আমরা বিশে দু হাজার বিশ সালে জাতির পিতা জন্মশতবার্ষিকী আর দু হাজার একুশ সালে যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী জয়ন্তী উদযাপন করি তখনই বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পায় এই উন্নয়নশীল দেশের মর্যাদা হিসেবে দু হাজার ছাব্বিশ সাল থেকে আমাদের যাত্রা শুরু হবে এই যাত্রা শুরু করতে গেলে আমাদের যে প্রস্তুতি দরকার সেটা কিন্তু আমরা নিয়েছি আওয়ামী লীগ সরকার নিয়েছে কাজে আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা সেটা আমরা পেয়েছি কিন্তু সেটাকে আমাদের ধরে রেখে দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলা আমরা যেমন দু হাজার দশ সাল থেকে দু হাজার একুশের জনগণের প্রতি আমি কৃতজ্ঞ তা দু হাজার চোদ্দতে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে দু হাজার আঠারোতে নির্বাচিত করেছে যা মর্যাদা পেয়েছি মাথা পিছু আয় আমরা বৃদ্ধি করেছি ক্রয় ক্ষমতা বৃদ্ধি করেছি প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করছি যে আমার গ্রাম আমার শহর নাগরিক সকল সুবিধা গ্রাম পর্যায়ে সুপেয় পানির ব্যবস্থা স্যানিটেশন ব্যবস্থা আমরা করে দিচ্ছি রাস্তাঘাটের উন্নয়ন গ্রামীণ সড়কগুলি পর্যন্ত আমরা উন্নত করে দিচ্ছি এভাবেই আমরা দেশটাকে আরও উন্নত করতে চাই পাশাপাশি আর্থসামাজিক উন্নতি করে বিশ্ব দরবারের জন্য বাংলাদেশ মাথা উঁচু করে চলতে পারে সেই জন্যই আমরা এখন দু হাজার একুশ থেকে একচল্লিশ দু হাজার একচল্লিশের বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা যেটা দর্শক আমরা এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি সরাসরি শুনছিলাম বিএনপি নেতারা বলেছেন দামি নির্বাচনের খেলা চলছে হুমকি দিয়ে ভয় দেখিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নেওয়া যাবে না
জনগণ এই তামাশার একতরফা নির্বাচন বর্জন করবে। ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে রাজধানীর কাফরুল ও উত্তরা এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। পরে এক অনলাইন সংবাদ সম্মেলনে শুক্র ও শনিবার আরও দুদিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দেন তিনি। জাতীয় প্রেসক্লাব এলাকায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রাজধানীর গোপীবাগের রেলগেট থেকে দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এরপর গোপীবাগ ও টিকাটুলির বিভিন্ন এলাকায় জনসাধারণের হাতে লিফলেট তুলে দেন তিনি। এ সময় 7 জানুয়ারি নির্বাচনকে একতরফা তামাশার নির্বাচন উল্লেখ করে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান ইঞ্জিনিয়ার ইশরাক। অন্যদিকে জাতীয় প্রেসক্লাব এলাকায় ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক। ত্রিশে ডিসেম্বরের সমাবেশ থেকে সরকারকে লাল কার্ড দেখানোর কথা জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বিরোধী এই জোটের নেতারা জানান, ভোট বর্জনের মাধ্যমে সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ। তাদের অভিযোগ, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মাকাল ফলের মতো হয়েছে। সরকার বিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় লিফলেট বিতরণ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। এ সময় তারা অভিযোগ করেন, সরকারকে বৈধতা দিতে নির্বাচনী খেলা চলছে। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিরোধী নেতারা জানান, গণতন্ত্র মঞ্চের লড়াই ভোট ও ভাতের অধিকার আদায়ের লড়াই। 7 জানুয়ারি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেন বিরোধী নেতারা। এর বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনসমর্থন ছিল না বলে বিএনপি তাদের আন্দোলন টেনে নিয়ে যেতে পারেনি। সর্বশেষ 28 অক্টোবর বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের কর্মসূচি জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রত্যাখ্যান করে জনসমর্থনের অভাবে সন্ত্রাসের দিকে ঝুঁকে তারা চোরাগোপ্তা হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের আরও বলেন, এই মুহূর্তে নির্বাচন ছাড়া কিছু ভাবছে না আওয়ামী লীগ। ভোটারদের কেন্দ্রে আনতে কোনো জবরদস্তি নেই জানিয়ে তিনি বলেন, মানুষ 7 জানুয়ারি স্বেচ্ছায় কেন্দ্রে যাবে ভোট দিতে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা কম থাকায় নির্বাচনকালীন সহিংসতার ঘটনা ঘটছে। সকালে নির্বাচন কমিশন ভবনে জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। গণমাধ্যমকে দোষারোপ করে সিএসি বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যম নিজেদের পছন্দ মতো সংবাদ পরিবেশন করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। নির্বাচনী পরিবেশ ভালো থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে আশ্বাস দেন কাজী হাবিবুল আউয়াল। সাক্ষাৎ শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, কোনো ব্যক্তি নির্বাচনে ভোট দিতে চাইলে তাকে বাধা দেওয়া ঠিক নয়, তবে জোরপূর্বক কাউকে ভোটদানে বাধ্য করাকে অন্যায় বলে মনে করেন তিনি। বলেন, নির্বাচনে কোনো দল অংশ না নিলে কারোই কিছু করার নেই। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/BanglaVisionNews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews। ধন্যবাদ।